আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইফ, আমি রুদ্রোস চলে আসছি এস এ কার সেন্টার গাড়ির শোরুমে, যেটি খিলগাঁও তালতলাতে অবস্থিত। খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিটে এই শোরুমটি, এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। গাড়ির কালেকশন অনেক। তবে আজকে আপনাদেরকে তিনটি হাইস গাড়ি দেখাবো। হাইস সুপার জিএল 13, 14 এবং 16, হোয়াইট পাল কালার এবং সুরমা কালার এবং ব্ল্যাক কালার, এই তিনটি গাড়ি আজকে আমরা দেখবো, যেহেতু তিনটি গাড়ি রয়েছে। তো চলুন আমরা গাড়ি তিনটি দেখি কী অবস্থায় আছে, দামটিও জেনে নেই। পাশাপাশি যারা এখন সাবস্ক্রাইব করেন নেই, সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন গাড়ির নতুন নতুন রিভিউ। শরীফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। জি, আবার চলে আসলাম আপনাদের শোরুমে। জি, অনেকদিন পরেই আসছি। তো শরীফ ভাই, একটু জানবো যে এই মুহূর্তে আপনাদের কালেকশনে কী কী গাড়ি রয়েছে? আমাদের কালেকশনে এই মুহূর্তে আপনার একজিও আছে, প্রিমিয়াম আছে, একজিও ফিল্ডার আছে, আপনার এক্স ফিল্ডার আছে, আইএসটি আছে, আপনার যে এলিয়েন আছে, আপনার সিআরবি আছে, আপনার ক্লোজার আছে, আপনার হায়েস আছে, বেশ কিছু গাড়ি রয়েছে, সবসময়ই থাকে। জি জি। তো আমি আসার পরে দেখলাম যে হাইস গাড়ি তিনটি আছে। জি জি। তো অনেকদিন যাবৎ হাইস গাড়ি যেহেতু রিভিউ করা হয় না, আজকে আমরা তিনটি হাইস গাড়ি দেখি। জি জি। যদি কষ্ট করে একটু সময় দেন আমাদেরকে। জি, ঠিক আছে। এটা 2016 মডেলের সুপার জিএল, 2021 রেজিস্ট্রেশন, অরিজিনাল কালার উপরে আছে পাল কালার। এটা হলো 2000 সিসির গাড়ি, অরিজিনাল কালার আছে। জি জি, অরিজিনাল কালার, এখনো কোনো টাচ আপ করা হয় নাই। এখনো টাচ আপ করা হয় নি না, যা আছে অরিজিনাল। কোনো ফগ লাইট লাগানো আছে, হোয়াইট পাল কালার। হ্যাঁ, পাল কালার। আপনার যে এই যে হেডলাইট, অরিজিনাল হেডলাইট। সামনে কি বডি কিট? এটা বডি কিট লাগানো আছে, একটা লাগানো আছে বডি কিট। বডি কিট লাগানো আছে, যিনি ইউজার ছিলেন উনি সম্ভবত গাড়িতে এখনো রঙের কাজ করানো হয় নাই, যা আছে অরিজিনাল ভাবে আছে। সিট কভারগুলো তো ভালোই আছে। হ্যাঁ, নতুন লাগাইছে আর কি, ভিতরের ইন্টেরিয়র খুবই ফ্রেশ। এই যে ভিতরের ইন্টেরিয়র খুবই ফ্রেশ। এটা হলো পুজি স্টার্ট গাড়ি। হ্যাঁ, পুজি স্টার্ট, পুজি স্টার্ট, অরিজিনাল সুপার জিএল। ডিলিভারি প্লেয়ার ওকে আছে? সব কিছু ওকে আছে, কোনো সমস্যা নেই গাড়িতে। এসির পারফরমেন্স কিরকম ভাইয়া? ওকে আছে। আর একটু ব্যাক সাইডটিও দেখি, সিএনজি কিংবা এলপিজি করা আছে কিনা? এটা এলপিজি করা আছে, এলপিজি ইনস্টল করা আছে। জি, এলপিজি করা আছে। ব্যাকলাইট কি নতুন করে ইনস্টল করা হয়েছে? না, এটা এইভাবেই ছিল, আমরা এইভাবে পাইছি। মানে অরিজিনালটি আছে? অরিজিনালটি আছে। এটা ব্লু পেপার লাগানো? হ্যাঁ, এটা পেপার লাগানো আছে। এই আর গ্লাসগুলো হচ্ছে ব্ল্যাক, অরিজিনালি ব্ল্যাক। এটা অরিজিনাল ব্ল্যাক, অরিজিনালি ব্ল্যাক, অরিজিনাল ব্ল্যাক। এটাই পাশটিও দেখি। জি, 25 লক্ষ 50 হাজার। আমার এক মাসে শেষ হয়ে যাবে না, আমি ঘুমবো না। বডি খুবই ফ্রেশ, খুবই ফ্রেশ। আর এই যে ভিতরের ইন্টেরিয়র, এক কথা বলা যায় এটা নতুন গাড়ি আর কি, একেবারে নতুনই বলা চলে। নতুন চাকাগুলো যে অবস্থায় আছে ভাইয়া, বছরখানেক যাবে? জি জি, এক বছর যাবে। এক বছর যাবে? জি। এলপিজি ইনস্টল করা আছে? জি জি। আর তারপর একটু জানবো যে আপনার তেলে কীরকম যায় গাড়িটি? তেলে এটা আপনার পার লিটারে ঢাকা শহর আপনি 10 যাবে, 10 যাবে আর কি। আচ্ছা, মানে 9-10 আর কি, 9-10 যাবে। এই মুহূর্তে কি নতুন করে ইনস্টল করার কিছু আছে গাড়িতে? এই মুহূর্তে নতুন করে ইনস্টল করার মতো কিছুই নেই, কারণ সিট কভার ইনস্টল করা আছে,
আপনার স্টিমের বাম্পার ইনস্টল করা আছে, এখন আর নতুন করে কিছুই করার নাই। তাহলে ফুল ওকে আছে, ফুল ওকে আছে। আমরা গাড়ি মোটর সময় আরেক বাজার, এটা 2016 মডেল, 2021 রেজিস্ট্রেশন, অরিজিনাল সুপার জিএল, ফুল স্টার্ট গাড়ি। আচ্ছা, আর পেপার্স আপডেট আছে। আচ্ছা, প্রাইস কত রাখতেছেন? এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া আছে 33,60,000। 33,60,000 টাকা? জি জি। আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস, যেহেতু আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। জি, ঠিক আছে, আমরা নেক্সট গাড়িটি দেখি। জি, 2014 মডেল, 2019 রেজিস্ট্রেশন, অরিজিনাল সুপার জেল, আপনার ব্ল্যাক কালার, 2000 সিসির গাড়ি। ব্ল্যাক কালার? ব্ল্যাক কালার, সুরমা ব্ল্যাক, যারা বলে সুরমা ব্ল্যাক কালার। গাড়ি কি অবস্থায় আছে ভাইয়া? গাড়ি খুবই ফ্রেশ, গাড়িতে কোনো টাচ আপের কাজ হয়নি, অরিজিনাল কালার উপরে আছে, প্রত্যেকটি গ্যালাস অরিজিনাল আছে। এই যে আপনার হেডলাইট, অরিজিনাল হেডলাইট, আপনার ফগ লাইট ইনস্টল করা আছে, একটা স্টিলের বাম্পার ইনস্টল করা আছে। হ্যাঁ, বাম্পার ইনস্টল করা আছে, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে, এখন প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, এখন এটাতে কোনো টাচ আপ করা হয়নি, যা আছে অরিজিনাল কালার উপরে আছে। অরিজিনাল কালারটি আছে তো? অরিজিনাল কালার উপরে আছে। ব্যাকসাইডটিও দেখে, যদিও স্পেস খুবই কম আপনাদের এখানে। এই যে ভিতরের ইন্টেরিয়র, ইন্টেরিয়রও দেখে যায়, সিট কভার ইনস্টল করা আছে। পিছনের ব্যাক লাইট ফ্রেশ আছে, অরিজিনাল গ্লাস, সিএনজি কি এলপিজি করা আছে? এটা সিএনজি করা আছে, সিএনজি ইনস্টল করা আছে। যদিও আসলে ব্যাগ গেলা খোলা সম্ভব না, স্পেস খুবই কম। জি, বডি খুবই ফ্রেশ, এই যে ব্যাক লাইট খুবই ফ্রেশ, অরিজিনাল ব্ল্যাক কালার গ্লাস না, এটা পেপার, পেপার লাগানো, পেপার লাগানো আছে। ভিতরের ইন্টেরিয়র খুবই ফ্রেশ, ডিভিডি প্লেয়ার ওকে আছে? জি ওকে আছে। সাউন্ড সিস্টেম ওকে আছে, কোনো সমস্যা নাই। প্রত্যেকটি সুইচ ভাইয়া? প্রত্যেকটি সুইচ ওকে আছে, সমস্যা নাই। এসিও ওকে আছে। আর আমরা গাড়ি যে তিনটি দেখছি আজকে, তিনটি গাড়ির গিয়ার বক্স এবং ইঞ্জিন কি গাড়ির সাথে? প্রত্যেকটি সাথে, কোনো চেঞ্জ করা হয়নি। আচ্ছা, তাহলে গিয়ার বক্স ইঞ্জিন যা আছে অরিজিনাল, অরিজিনাল আছে, অরিজিনাল আছে। আমরা গাড়ি মোটর সময় আরেকবার জানি, এটা 2014 মডেল, 2019 রেজিস্ট্রেশন, সুপার জেল, আপনার সুরমা ব্ল্যাক গাড়ি, 2000 সিসির গাড়ি। এটা পেপার আপডেট করা আছে। আর প্রাইস কত রাখছে স্যার? এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া আছে 27,50,000। 27,50,000 টাকা? জি জি, 27,50,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস, যেহেতু আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। জি জি, অবশ্যই। আমরা নেক্সট ব্ল্যাক কালার, 2013 মডেল, 2017 রেজিস্ট্রেশন, সুপার জেল, 2000 সিসির গাড়ি, ব্ল্যাক কালার গাড়ি। সিএনজি কিংবা এলপিজি ইনস্টল করা আছে? এটা আপনার এলপিজি ইনস্টল করা আছে, এলপিজি ইনস্টল করা আছে। আর একটা বাম্পার ইনস্টল করা আছে সামনে, খুব সুন্দর বড় একটা হেভি বাম্পার ইনস্টল করা আছে। গ্লাসগুলো কি প্রত্যেকটা অরিজিনাল আছে? অরিজিনাল গ্লাস, প্রত্যেকটা অরিজিনাল গ্লাস আছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে। এই যে হেডলাইট খুবই ফ্রেশ, ফগ লাইট ইনস্টল করা আছে, কালারটি কি অরিজিনাল আছে? না, অরিজিনাল কালার, এমন টাচ আপ হয়েছে? টাচ আপ করছি আমরা আর কি, অরিজিনাল ব্ল্যাক কালার বাট টাচ আপ রং করা হয়েছে গুড়ায় টাচ আপ। আচ্ছা, হেডগুলো দেখি কি অবস্থায় আছে। এদের ভিতরের ইন্টেরিয়র খুবই ফ্রেশ আছে, সিট কভার ইনস্টল করা আছে। আপনারা নতুন করে ইনস্টল করেছেন? না, এটা এভাবে ছিল আর কি, যেটা ছিল আমরা পেয়েছি এটাই আছে। ভালোই আছে, আর অনেকদিন ইউজ করা যাবে। অরিজিনাল গ্লাস, ব্যাক লাইট ফ্রেশ আছে, গ্লাস অরিজিনাল, টায়ার খুবই ফ্রেশ আছে। সাত আপনার যাবে এক বছর মিনিমাম, যেহেতু হাইস গাড়িগুলো আসলে আপনার কমার্শিয়াল ইউজ হয় বেশি। জি জি, সাত আট মাস মিনিমাম, আপনি এক বছর ধরে মিনিমাম এক বছর, এক বছর। আচ্ছা, আমরা একটু সামনে ইন্টেরিয়র দেখি ভাই, এই পাশ থেকে দেখা যাবে না বা একটু? জি জি, ডান পাশ থেকেই দেখি।
ইন্টেরিয়র খুবই ফ্রেশ আছে, খুবই ফ্রেশ। যেহেতু হায়েস্ট গাড়ি ডুয়েল এসি, এসির পারফরমেন্স ভালো তো ভাইয়া? জি ওকে আছে, কোনো সমস্যা নেই। ডিভিডি প্লেয়ার ওকে আছে? জি জি ওকে আছে। প্রত্যেকটা সুইচ? জি ওকে আছে, প্রত্যেকটা সুইচ ওকে আছে। আর গিয়ার বক্স কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে? অরিজিনাল অরিজিনাল যা আছে। আমরা যে তিনটি গাড়ি দেখলাম, তিনটি গাড়ির অরিজিনাল গিয়ার বক্স এবং ইঞ্জিনটি আছে। এই মুহূর্তে গাড়িটি সম্পূর্ণ ওকে আছে? জি, কোনো রকম কাজ করতে হবে না? না, এখন আর কোনো কাজ নেই, কারণ টাচ আপের কাজ ছিল, এটা আমরা করছি। আচ্ছা, তারপরে যারা গাড়ি কিনতে আসবেন আশা করতে অবশ্যই চেক করবেন, দেখবেন, টুকটাক যদি আর একটু কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো অবশ্যই কাজগুলো করে দেবেন। অবশ্যই আমরা করে দেবো। আমরা এই গাড়িটির ক্ষেত্রে মডেল আরেকবার জানবো। এটা 2013 মডেল, 2017 রেজিস্ট্রেশন, সুপার জিএল, 2000 সিসির গাড়ি, ব্ল্যাক কালার গাড়ি। আর পেপার? পেপার আপডেট করা আছে। আর প্রাইস কত রাখতেছেন? এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া আছে আপনার যে 25,50,000। 25,50,000 টাকা আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। শোরুমে আপনি একটু শোরুমের অ্যাড্রেস জেনে নিন। আমাদের শোরুমের অ্যাড্রেস হল ঢাকা খিলগাঁও মডেল কলেজের অপর সাইডে, হাউস নাম্বার 1414, এস এ কার সেন্টার। ভাইয়া অনেক ধন্যবাদ, ব্যস্ততার মাঝে সময় দিলেন। ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর ফ্রেশ গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।